দশই মার্চ ধর্মঘটের প্রচারে বাধা ও সংগ্রামী যৌথমঞ্চের বাঁকুড়া জেলার নেতাদের নিগ্রহের প্রতিবাদে ধিক্কার সভা। গতকাল শুক্রবার বাঁকুড়ার তালডাংরা বিডিও অফিসে দশই মার্চ ধর্মঘটের সমর্থনে প্রচার করার সময় জেলা আহ্বায়ক বিশ্বজিৎ ঘোষ, স্বপন গড়াই ও অনুপ বিশ্বাস নিগৃহীত হন। নিগৃহীত সংগ্রামী মুক্তমঞ্চের নেতাদের দাবি, তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মদতপুষ্ট গুন্ডা বাহিনী নিগ্রহ করেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করে, যা বর্বরোচিত বললেও কিছুই বলা হয় না, এবং এই ঘটনা বাঁকুড়ার মুখকে কালে কলঙ্কলিপ্ত করেছে বলেই অভিযোগ সংগ্রামী মুক্তমঞ্চের নেতৃত্বদের। আজ তারই প্রতিবাদে বাঁকুড়া মুক্তমঞ্চের সামনে সংগ্রামী যৌথ মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে ধিক্কার সভার আয়োজন করা হয়। আজকের এই সভা থেকে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন পুলিশ প্রশাসনের কাছে। আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে, যখন উত্তাল হয়েছে এটা আপনারা সকলেই জানেন যে সরকারি দপ্তর এবং বিভিন্ন স্কুল কলেজে যে পরিমাণে আজকে শূন্য পদ রয়েছে, আজকে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা কাগজ দেখেছেন যে কদিন আগে 8,000-এর উপরে স্কুল বন্ধ করে দিতে হয়েছে যেখানে কোনো শিক্ষক নেই বলে। এরকম একটা পরিস্থিতি যেখানে চলছে, সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে এবং যে বকেয়া দিয়ে 39% যে বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দিয়ে বাকি রয়েছে, বকেয়া রয়েছে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে যে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে, গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, যে আন্দোলন একটা অন্য মাত্রায় পৌঁছেছে, গোটা রাজ্যের মানুষ, সাধারণ মানুষও তার পাশে এসে দাঁড়িয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের এই যে ঘটনা, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনায় আমরা বিস্মিত হয়ে যাই যে একজন সভাপতি, যিনি ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা কীভাবে নিজের হাতে আইনকে তারা তুলে নেয়। সরকারি কর্মচারীরা যখন তারা তাদের প্রচার করছে একটা গণতান্ত্রিক উপায়ে, এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা প্রচার করছে। আগামী 10ই মার্চ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, কর্মস্থলে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই ধর্মঘটের সপক্ষেই তারা প্রচার চালাচ্ছিলেন। এরকম একটা গণতান্ত্রিক পদ্ধতি চলছিল, শান্তিপূর্ণভাবে গোটা রাজ্য জুড়েই চলছে। একমাত্র ব্যতিক্রম আমাদের এই বাঁকুড়া জেলার তালডাংরা ব্লক, যেখানে বিডিও উপস্থিত, বিডিও অফিসের ভেতরে কীভাবে একজন শাসক দলের একজন সভাপতি এবং পঞ্চায়েত সমিতির একজন সভাপতি কীভাবে আন্দোলনকারীদের উপরে বর্বরোচিত আক্রমণ চালায়, একজন বর্ষিয়ান শিক্ষক তাকে ধাক্কা মারতে মারতে তাকে বাইরে বের করে দেয়, এই যে অত্যন্ত বর্বরোচিত ঘটনা ঘটেছে। আমরা জানি যে আজকে শাসক যারা রয়েছে তারা ভয় পেয়েছে, ভয় পেয়েই তারা কিন্তু এই ধরনের আতঙ্কে তারা আজকে এই ধরনের কাজকর্ম করছে, পাগলামো করছে, তারা বিভিন্ন জায়গায় এই ধরনের নজির তারা সৃষ্টি করছে, যাকে গণতন্ত্র প্রিয় যে কোনো মানুষ তাকে ধিক্কার জানায়, তাকে প্রতিবাদ জানায়, এবং প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের তরফ থেকে এখানে সংগ্রামী যৌথ মঞ্চ যে গড়ে উঠেছে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এখানে ধিক্কার সভা আজকে পালিত হচ্ছে। এই ঘটনা হচ্ছে, আমরা যখন জাস্ট প্রচার শুরু করেছি সেই সময়ই একজন তৃণমূলের লোক খবর দিল, বললো বৌদিকে ফোন করছি। বৌদি মানে হচ্ছেন ওখানে যিনি পঞ্চায়েত সভাপতি আছেন অরশ্ব রায়, তাকে ফোন করলেন, তিনি এসে আমাদের উপরে হম্বিনম্বি শুরু করলেন। আমরা কোনোভাবেই এই আমাদের অফিসে বিরোধী প্রচার হতে দেবো না, কোনোভাবেই আমরা অন্যরকম ইয়ে করতে দেবো না, সরকার প্রোগ্রাম করতে দেবো না, ফলে আপনারা বেরিয়ে যান এখান থেকে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বারবার যে দেখুন, এটা কোনো সরকার বিরোধী কর্মসূচি নয়, আমাদের ন্যায্য দাবিতে আমরা লড়াই করছি, ধর্মঘট ডেকেছি, তার প্রচার। উনি শুনলেন না, তখন আমরা বিডিওর কাছে যাই, বিডিওকে বললাম যে স্যার আমরা প্রচার করতে চাইছি, উনি বললেন ঠিক আছে আপনারা টিফিন আমারে করুন এবং অফিসে বাইরে করুন, সেটা আমার পক্ষে ভালো হবে। আমরা সেটা যেমন করবো বলে ঠিক করছি, সেই সময় আর একজন এসে পরে জানলাম তিনি হচ্ছেন তারাশঙ্কর রায়, যিনি হচ্ছেন ওখানে তৃণমূলের ব্লক সভাপতি, তিনি এসে বলতে শুরু করলেন একদম হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, এই করবো সেই করবো, আমরা বেরিয়ে যান এখান থেকে, বলতে বলতে আমাদেরকে তারা ধাক্কা মেরে বাড়ি শুরু করলো আর কি। এর মধ্যে অনেক পাবলিক জড়ো হলো, অনেক কর্মচারীরা দেখলেন এবং স্বয়ং ভিডিও দাঁড়িয়ে দেখলেন যে আমাদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে এবং আমাদেরকে এভাবে ভর করে দেওয়া হচ্ছে। আপনাকে পুলিশে অভিযোগ জানিয়েছেন? আমরা সেদিনও জানাইনি, আজকে আমরা মেল করছি, মেল করে দিয়েছি, আমরা ডিএমকেও জানাচ্ছি, এসডিওকেও জানাচ্ছি এই বিষয়টা যাই করে, যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি, আমরা প্রচার করছি, সেখানেই বাধা আসবে কেন? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আমি এই সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার, একজন কনভেনার, সংগ্রামী মঞ্চের সব কর্মকর্তা। আজকে আপনাকে ধিক্কার দিয়ে কেন সামিল হতে হবে?
এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, সেটা শুনলেন আপনারা এতক্ষণ। যে গতকাল তালডাঙ্গা ব্লকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলার যারা নেতা রয়েছেন, বিশ্বজিৎ বাবু, অনুজবাবু এবং স্বপনবাবু, ওনারা যখন ধর্মঘটের প্রচার করছিলেন, একটা গণতান্ত্রিক উপায়ে লিফলেট বিলি করছিলেন, 10ই মার্চ যে ধর্মঘট ডাকা হয়েছে তার প্রচার করতে গেছিলেন, সেখানকার যারা যিনি হচ্ছেন তৃণমূলের সভাপতি, ব্লক সভাপতি এবং ওখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন, তিনি একদল গুন্ডা বাহিনী নিয়ে তাদের উপরে চড়াও হন, গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার চেষ্টা করেন। এইটা এই ঘটনার প্রতিবাদে ধিক্কার জানাতে আমরা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এখানে সরকারি কর্মচারী রয়েছে, ডাক্তার রয়েছে, নার্স রয়েছে এবং শিক্ষকরা রয়েছে, সবাই এখানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ধিক্কার জানাচ্ছি। এবং এই ধরনের বর্বরোচিত ঘটনা যারা ঘটিয়ে বাঁকুড়ার আজকে মুখকে কালিমালিপ্ত করে দিয়েছে, কারণ বাঁকুড়ার সংস্কৃতি এটা বলে না, এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কাজ তারা করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি, পুলিশে FIR করা হয়েছে যাতে করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এখানে অত্যন্ত ন্যায্য দাবি এবং আইনসঙ্গত দাবি যেটা রয়েছে, যে হাইকোর্টের নির্দেশে যে DA দিতে হবে, DA মূল বেতনের অংশ, সেই দাবিতে এবং লক্ষ লক্ষ যে পদ শূন্য রয়েছে সরকারি সরকারি অফিসে বা স্কুলগুলোতে, হাসপাতালগুলোতে, সেই পদগুলো পূরণ করার দাবি এবং অস্থায়ী কর্মীদেরকে স্থায়ী করার দাবিতে যে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে, শহীদ মিনারে 36 দিন ধরে অবস্থান চলছে, 23 দিন ধরে সেখানে হাঙ্গার স্ট্রাইক চলছে, এইরকম একটা পরিস্থিতিতেও সরকার যখন অনড়, অত্যন্ত মানে ন্যাক্কারজনক ঘটনা মানে ভূমিকা সরকারের, আমরা যখন দেখলাম তারা কথা বলছে না, কোনো আলোচনা পর্যন্ত বসতে যাইছে না, তখন ধর্মঘট ডাকা ছাড়া কোনো উপায় নেই। তাই আগামী 10ই মার্চ সমস্ত কর্মস্থলে, অর্থাৎ অফিস এবং স্কুল সর্বত্র কর্মস্থলে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এই ধর্মঘট 100% সফল করার জন্য আজকে আমাদের সভা, এবং এই ধর্মঘটের প্রচার করতে গিয়ে এই যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদেরকে যেভাবে হেকেল করা হলো, তাদের উপরে শারীরিক নিগ্রহ করা হলো, বর্বরোচিত আক্রমণ চালানো হলো, আমরা এই আক্রমণকারীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, সেই দাবি আমরা এখানে জানাচ্ছি এবং তারই প্রতিবাদে এখানে ধিক্কার সভা হচ্ছে। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।